আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে, আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাগছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো ফরকালে যখন আল্লাহ ডাক দিয়ে দিবে তখন উপায় কি? তুমি সালদা তুল তো এক তারা কংসনগর বাজার ওখানে আর এক তারা কি তো তুমি কেনা নতুন নতুন আমরা তারা কি কয় পালাই না পালাই না এইটা 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 ফাওয়া। আমরা বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ, যেটা কয় তারা এটা করে না, যেটা কয় করে এটা আবার আগে কয় না, ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে কিন্তু এইটাই কইলে কইছে, ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ! আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাগছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো ফরকালে যখন আল্লাহ ডাক দিয়ে দিবে তখন উপায় কি? তৈরি আমার চিন্তা হইলো হই না, ঠিক কিনা কয়? আমি এরকম কাম কে করলাম? আমি বাইরে থাকতাম পারতাম না? আমি জায়গাও লাগবো দেশ চাইরা? এটা যদি আমার এরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায় ভাই ও একটা জিনিস নাই যেটার ব্যাপার আপনি বাচ্চা যাবেন গা। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাও। আমরা যারা এখানে আছি, আমি নাগাই শরীফ সাহেব, এবারে সাবেক ইমাম সাহেব, হ্যাঁ সভাপতি, এবারে এবারে আপনি এবারে একটা আরেকটা, এই যে আমরা কিন্তু সবাই রাখাল। আমরা সবাই কি কথা বলো, সবাই কি? আচ্ছা এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না? তো চাকরি থাকতো না? কথা যখন একটা মনে পড়ছে দেখি কইলে যা বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কয়েন এদিক সেদিক তা কয়েন না, দুষ্টামি করো না, একটু মন দিয়ে শোনো। আর ভালো লাগলে আজকে করে কোনো কিছু উঠতে দেখবে, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা, সবগুলো কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই, শুধু আমার দিকে তাকাই থাকবে। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। সুবহানাল্লাহ, বলবেন না, উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিল। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে? এটা একটা কথা আছে, এটা কি কইলে তা জ্ঞান উনি পাইছে সাংঘাতিক ভাবে। আল্লাহ একদিন ডাক দেবো লোকমান, কয়েছি আল্লাহ কলে লোকমা কালা আমি তো হ্যালো কয় কি আল্লাহ কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে, পাড়া কথা বলো পাড়া, হ্যাঁ আমার কাছে দামি জিনিস আছে দুইটা, এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা নিবা? একজন রে দাম দুইটা, কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস কর, পাড়া জিনিস করা তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে আপনি যে আমারই জিগিলেন কোনটা নেন? তো আপনার তো কইছে না না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম, সুবহানাল্লাহ করতেন না? তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত, সুবহানাল্লাহ কয়। দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না একটা দেন, নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান, লোকমান কয় ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কখন লাগবো? আমরা তারা তো হাম ভরাবো, দেন আল্লাহ দেন বুঝকে দেন একটা একটা দিয়ে দেন, দেন না 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 না। বুদ্ধিমান লোক কখনো জাকাত কথা পায় না, তারা চিন্তা করে কয় বুঝা কয় ফরে যেন মাপ সাউন্ড না, ঠিক নিও ফরে যেন মাপ সাউন্ড না লাগে, বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কই আলাইলে পারত যে আল্লাহ দেন নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম, না খাওয়া বন্ধ করো, আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুজ্জা কখন লাগবে? তো বুজ্জা সেরা কইতেছে আল্লাহ আপনি যে জিজ্ঞেসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞেসলেন কোনটা নেন? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না, সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি নবী? তা আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই আল্লাহর হস্তে করজুড়ে ক্ষমা চাই, আপনি আমার আমার নবুয়তের সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিল না কেড়ে? কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে সময় কত শুইয়া শুইয়া যাইও।
অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা বলছে, সুবহান আল্লাহ না কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা বলছে, যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমার যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরা নিলে কাড়াকাড়ি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি সিল্লাইয়া সিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যাই দেবালা, আমি কাম লাগলে অটো চালায়, কাম লাগলে রিক্সা চালায়, কাম লাগলে মাটি কেটে খায়, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা? আরেক তারা মনে করে ফিরালি বলে না, ফিরসাব আমি বইয়া থাকাম, ও কিন্তু টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব, এই বড় বড় খাইতে খাইতে একজনে পাঁচজনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার যেহেতু রাহন, যার বুঝ বেশি তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হেকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও শুকনো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানো, নৌকা আহা এদিক সেদিক চাইলেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানাই ফিরতা, ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দহিন গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই ভাই সাই শেষই করতো না, কয় হোক আই শেষই তো করবোই, কয়দিন ফরে না টের ভাই বাগার মারটা কি যা। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে, আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে তোমারে যারা নবী মানে, তারা শুধু নৌকার ভিতরে তোলো। সুবহানাল্লাহ, কানে যারা যারা আমাকে আল্লাহ মানে তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। অহন এবার যে ফুত নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে ফার বলিও, আইনের কারণে তো ফারতাছে না, তো নূহ নবী আর লইছে না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে, গা বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদ উঠছে, গাছের মাথা ডুবে বাজে গেছে, নৌকা কি ডুবে না, বাইতে আছে নৌকা, বাইতে আছে, বাইতে 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 যতই পানি হয় নৌকা খালি উফরে ফেল উঠে, এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুতে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেরা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া নামাইয়া সাঁতরাই মাত্রায় আইয়া সেরা আব্বা কইয়া সেরা আবার ডুবা যাই গায়ে ফানি খাইয়া ফেট ঠুল হয়ে গেছে, কাদো আব্বা কে একটা ভাইয়া উড়ে ঘুরছিল আবার তল ফুড়া যাই গায়ে। তখন ও নবী ওকার যাই হোক সতলে ফুত দো, ফুতের লেগে মায়া লাগে নাকি লাগে না, আর কথা পায় না রে, জুড়ে কর না করতেন না, আর সিফা যে বেরোটা হয় নেওয়ার জন্য না বাবা। ফুতের লাগিয়া বাহের মায়া লাগেনিও, ফুত যদি খারাপ হয়, ফুত যদি অসুস্থ হয়, ফুত যদি নেশাখুর হয়, এই ফুতে অ্যাক্সিডেন্ট করলে মায়ের কান্দে নাকি কান্দে না, তৎক্ষণাৎ এমনি দিয়ে মরাইছে ফোদাইছে তে মনে রেখে নেই, ট্রাক এদিকে ট্রাকের চাক্কা তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না, এবারে কত ঠেড়া ফুড়ে মনে রেখে রেহেদিন দিকে দুচিয়া ঠেড়া ফুড়ে মরে গেল গা, তে মনে রাখে ঠেড়া ফুড়া মা এত জাতের ফোদ ফোদায়, কিন্তু যেই মাত্র হুনছে ফুতের কানি নকুল ডাই গেছে গা, বুড়া নকুল ডাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া ছিলাম দিয়া, এ ভিডিও ঠিক নিও, এটার নাম মা, এটার নাম কি জোড়া কানা, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যে এটা নৌকার জায়গা পাইছে না, তো এদের ভাই ওঠে আব্বা কই আবার তল ফেরা দিয়ে গা, বাপ তো চোখে ফানি হয়ে গেছে, ফুতের ডাক দিছে ইয়া বুনা ইয়া, এই কোন টুকরা আমার ফুতরে, ইয়া বুনা ইয়া কোরআন শরীফ ফেরা, ইয়া বুনা ইয়া আমার সন্তান কলজার টুকরা আদরের সন্তান, আমরা অনেক কিছু কই না, ফুতারে কত টান কয় আমার মনে না আমার টি আমার কুতকুতি, যা আদর করে যেটা মধ্যে এটা হোক আমরা সমস্যা কি, তো নূহ নবী কইতাছে ইয়া বুনা ইয়া হে আমার আদরের সন্তান, আর কে মান আর কে মান, এই ফুত তুই তো তল ফুটে থেকে তো সুত্রে তোমার তো কথা কইলাম কথা তো হলি না, আয় 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 আর কে মান, আমার লোকে নৌকার লোকে মিতে উঠালা, এখন এটা আল্লাহ শুনিনি, আল্লাহর হুকুম কি নৌকাত নন নাকি নাল নাল, যখন নূহ নবী ফুতের মায়া এই কথাটা কইয়া লাইছে আল্লাহ দিবিন লাইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আবার নূহ নবীর একটা ডাক দিছে নো কাজী আল্লাহ
কয় কি কথা আছিল, কথা কি ছিল? আল্লাহ নৌকাত নাল, তো তুমি কিতা কইছ? আমি কইছি আইয়ালা, আমি কইছি আয় নৌকা তুটালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি তুমি করলা কি? ও নো, যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না, এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এখন বাদ দিয়ে আলে কিতা করবা? এখন এইটা লোকমানে জানতো ঘটনা। লোকমান হে কি বুদ্ধিমান মানুষ, তো বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা, হ্যাঁ তারা গেলে আরেক তারা দখল দিতে, ঠিক কিনা কো? সালদা তুমি তো এক তারা কংস নগর বাজারো, ও হা আরেক তারা, দেখি তো তুমি কেনা নতুন নতুন। বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতা শোনা রে, শুনে তো মন দিয়ে আওয়াজ শুনে, আমি কল জোরে কল, মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কায়ামতের গোয়েদানে আমার আল্লাহ আমার জিব্বারা কাটা লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, আহ কয়েলটা সরাই, একটু শব্দ করবা না, নাহলে কিন্তু উঠাই দেবো এখান থেকে, একবার চুপ, আমিন কর। দেখছেন এখন এই এই লোকমান কথা মনে আছে নিও? এবারে যখন জিজ্ঞেস, নবী নিবা নাকি বুদ্ধি নিবা? এবারে মাপ সাই নবী, নুহ নবীরে যেই সময় আল্লাহ দিছে সেই দিনও তো ডরে নিছি, দা নাম বিলে কাটা দিব, তা আমার কেউ ছেড়ে দিব? আল্লাহ আমার নবী লাগবে না, আল্লাহ সুবহান আল্লাহ কেন না? সাংঘাতিক প্রশ্নের বিষয় মুস্তাক ফয়জিব, তোমরা যেখানে বাড়ি আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাতে আসি নাই, সিটাগাংতে আসি নাই, আমি সিলিটটা ভোজন না, তোমরা বাড়ি কংসনগর আমার বাড়ি না গাইস, জিরুইন দিয়া রামনগর দিয়া কোনাচ্ছ দৌড় দিলা আধা ঘন্টাও লাগতো না, ঠিক কি না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার আমার রাগ হইয়া যাই গিয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমার কেয়ামতের মধ্যে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া ধইরা কাশি দিয়া ফুস দিয়া কাইটা কইবে, বলে একটা বক্ত হইসলা তুমি, তুমি কাম লাগলে মাইসে টিটকারি মারত, কাম লাগলে মাইসে ফোদাইত, কাম লাগলে মাইসে দৌড়ন দিত, তুই উচিত কথা কইস থাকে এগুলো হয়? আর আমি কি আজনারে ডরাইতাম না আল্লাহরে ডরাইতা? না না কথা কইয়া লোন ভালা কি তো কালি ডরাইতা, এবার আমার তেমন তো এবার আর মত এবার ডরাইতাম, আরে তো সময় আছে এটা। আর ডরাইতাম কানে রে আল্লাহরে ডরাইতাম গিয়া, যদি জীবনটা দেওয়ার লাগে এই জীবনের সার্থকতা, মশারও একটা এই জীবন, মাসিরও একটা এই জীবন, ফিফড়ারও একটা এই জীবন, এই জীবনে কত ফিফড়া ঢললে মারলাম, এই জীবনে কত মশা থাবড়াইয়া মারলাম, মশার যে জীবন তোমারও তো এই একটা এই জীবন, মরে গেলে আর এটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনের জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না, রাজি আছো কিনা হা তুলে দেখা। সবাই বলে না আমি, শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আছেন করে সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি, ডরাইবেন কারে? লম্বা সময় তো সময় আছে নাই, সবসময় ডরাইবেন আল্লাহ, দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, ফরকালে ফেরেশতাকে বাহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগত, সুবহানাল্লাহ বলবেন না? ভুর গেল মানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন, বিচার বেশি আব্বা রেখে বিচার কিতে
ফেরেশতারা পাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কোন ভিতরে আসেন, ভিতরে আসেন, তুমি আস্তে আস্তে আবগাইবা নতুন দুলার মতো, তুমি গেট হতো বাংলাদেশও তো গেট হতো ঠেহা দেয়, আর হ্যাঁ জান্নাতের গেট হইল তোমার ধরে সেটা ফুলের মালা দেয়, সুবহানাল্লাহ কথা না। তাইলে এক নম্বরের সিদ্ধান্ত হইলো আমরা ডরায়াম তারে কথা কম কারে ডরাইবা আল্লাহরে ডরাইবে, এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদার আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মান, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে ফিজিক্যাল মালিককে বলে রেখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা কয়ে কোনো ক্ষতি হইবনি রে, এখন ওই যদি না কইতে পারি আর কয়েক হলো মার হাবা বলো। তাইলে এক নম্বরে যখন ওই ইয়া লোকমান বলছেন কথা যখন জিজ্ঞাসে কিতা কটা কথা কইছি তখন লোকমান আল্লাহ নবী লাগবে নবী লাগে না রুচি নাই যা শুনছি হুশ নাই তো কয় কিতা নিবা কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মন্ডা কয় দয়া করে কত বুদ্ধি দিয়ে সুবহান আল্লাহ কইতেন না আল্লাহ কয় যা দিলাম। আচ্ছা ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয় তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে এই কথাটা ছড়াই গেছে, সাধারণ মানুষ কয় লোকমান ও লোকমান, তুমি আজকে সেদের শুধু তো লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা এবার আইয়া লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে এটার একটা প্রমাণের দরকার আছে নি রে বা কথা কথা প্রমাণ? এই লোকটা এত দিকে চাই কেন, আপনার কি সমস্যা কি আপনার? আপনি আমার দিকে না তাকাই থাকবেন, আপনি একটা কেউ একটা কাজ দিলে হেফিল একবার চান, হ্যাঁ তাই চান ফরে তো গাড়ো দুঃখ হইবে ফরে আনিন ক, শুধু আমার দিকে তাকাই থাকবেন নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইলেন লোকমানের যে বুদ্ধি বেশি কিরম বুদ্ধি পাইছে লোকমানের কোনো হুনুনের দরকার আছে না? লোকমান মানুষটা ছিল কালো কুৎসি, নাকটা সাবনা, চোখটি গাঁথা, চুল ডিফেসে গেছে, তারপরে গিয়া গালটি কালা, ঠুটটি মোড়া মোড়া, চোখটি গাঁথা, মুডেও দেখ ওফালা ওসা, দেখতে মুডেও সুন্দর না, আহা দেখতে মুঠেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করে না এসে কংসনগর হয়েছে, কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ সেই গৃহস্থের বাই গেছে, গিয়া সে রাখা ভাই একটা বসুইরা কামলা রাখবেন নি, কয় কী কামলা? কয় বসুইরা কামলা, কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি কাও বসুইরা কামলার কথা কই না, এর আগে একটা রাখছিলাম তো চুরি মুড়ি করে ভাই গেছে তারে দাম সব ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে, আমি তিনবার ডাক দিয়ে লাগছি আর ওই তো নাড়ি দিয়া না বাবা একটু যাও দাঁড়া তুমি যাও গিয়া খাইয়া আসো যাও খাইয়াইও না গিয়া যাও আরে তাহলে নিতে হবে আমি তিনবার ডাক দিছি হয় নাই সেবা ফিল্ডটা ক্ষতি করে ফেলতেছে না না দরকার নাই তুমি মাত্র না মানে মাত্র যাও যাও না অসুবিধা নাই যাও আরে যাও না তুমি আরে দেখো তো আওয়াজ করে ক্ষতি করে দিল তুমি হ্যাঁ নিয়ে যাও তার ওয়াজ থাকতো না তার ওয়াজ থাকতো না আল্লাহ তার ওয়াজ ছাড়া তার বুচুর করে জানাতে বিক্রিটা দিয়ে হলাই দিই সরসে দোয়া করে দিছি হ্যাঁ আমিন কম বন্ধ করো সবাই কনে আমিন এখন কথা মনে আসেনি এখন লোকমান হাকিম এবার আর বুদ্ধি হন কি কম না বেশি এবার বড় গৃহস্থার বাদ গিয়া এবার কইতেছে ভাই আমি কামলা বালা আমার কাজও রাখে কয় এর আগে তো কাজও রাখছিলাম তারা তো চুরি মুড়ি করে বাইকে গেছে গা তো তুমি নিয়ে আবার এরকম করো কয় না দেখতে কালা দেখতে আসেন মানুষ বাবা এই লেনদেনে ভালো ভাইবেন চুরি সামারি ফাইতেন না খুব সাংঘাতিক ভালো মানুষ আমি রাখলে বুঝবেন তো কয়তো তুমি কী কী কাম পারো কয় যেই কাম দেন এই ডেয়ে ফারি কয় যাও আমার তো অনেকগুলো খুব খেয়াল করেন আমার অনেকগুলো ওট ভেড়া দম্বা আমার অনেকগুলো আছে তুমি সবগুলারে মারো নিবা সারাদিন মারো রাখিয়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার বাইকে আইবা। তো লোকমান হাকিম ফাত্র গেছে গিয়া দেখে যে আরও পঁচিশ তিরিশ জনে এরকম ছাগল টাগল দম্বা টম্বা এমনা মারো সারছে সারছে বলে লোকমান হাকিম দেখলো যে হবলে ওই ছাগল টাগল ছাড়িয়ে দিয়া কেউ শুলুকুটা খেলে কেউ বাইতে লুডু লয়ে গেছে কেউ হাডুডু খেলে
লোকমান সবার যে ভাইরা সবাই আমার কাছে আসে, বিশ পঁচিশ জন আসতে পরে একটা গাছের তলে লোকমান হেকিম বইছে। লোকমান গাছের নিচে বইসা সবাই একসাথে পরে কয়, ভাই ও ভাই, এই যে আমরা ছাগল নিয়ে আসলাম, অট নিয়ে আসলাম, দম্বা নিয়ে আসলাম, তুমি আনছ কয়টা? কয় পঞ্চাশটা। তুমি কয়টা? কয় ষাটটা। তুমি কয়টা? কয় একশোটা। লোকমান কয় আমিও একশোটা। কয় ভাইও, আমি যদি দশটা ছাগল যাইতে সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি দশটা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে। দশটা ছাগল কম নিলে দুনিয়াতে যদি চাকরি না থাকে, তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়ায় ফেরাইল, আমি যদি আমার মালিকের সবটি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নাম দিয়ালার, আমার তো সবই শেষ, সবই শেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি, আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতায়না কত হয়েছে না বুদ্ধিমানের কত হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে যদি দেখতে কামলার মতো কথা দি কই হুজুরের মতো না, গেছে বিশ্বাস দিদি ভালো কথা ইকালেছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হেকিমের মালিকের ভাই, গিয়া কয় ভাই আপনি যে বসুইটা কামলা রাখছেন এবারে চিনেন নি? কয় না চিনি না তো, বাড়িঘর বাড়িঘর কই আমি জানি না তো। কয় ভাইও এবার তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা পঁচিশ তিরিশটা মানুষ রে জাকাত কান্দাই লেছে, জাকাত নামাজি বানাই লেছে, অহনার আমরা ভিতরে ব্যান্ডা মাজি নাই, সব হাল্লা করতাম না করে কৌকিতা। আমি তো বেহতাই না মানুষ দেখে কালা নিগ্র মানুষ দেখে কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কি এত আগ্রহ দিছো? কয় হ কাছে আজ পরীক্ষা হইব, সব হারান করতাম না। সন্ধ্যার পরে লোকমান যখন ঘর হয়েছে ছাগলটা এখন বান্ধা সারছে, লোকমানের মালিক কয় লোকমান, কয় জি মালিক, কয় দিয়ে আস তো দৌড় দিয়ে আসি, কই দুইটা ছাগল নিয়ে আসো, কয়টা কথা বলো কয়টা, তাড়াতাড়ি দুইটা ছাগল নিয়ে আস। এখন দুইটা ছাগল আনছে পরে লোকমান কয় মালিকে কয় ধরো যাতা দিয়ে ধরো ছুরি রাখো, কয় আছে হ্যাঁ। লোকমানের মালিক জব করছে, জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয় লোকমান রে, অ লোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ, কয় না লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আসে তো বুঝছে না। লোকমান কয় মালিক আমার বুঝলাম না কি জানতে চান, কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানে সিনাটা টান দিয়া ফাইরা সোল হাড় এই কলবডারে বার কইরা ইন্দা দিছে একটা ফিরিজ কইরা, কয় এটা হইলো সবচেয়ে দামি জায়গা। মালিক কয় ঠিক আছে রাখ, এবার দ্বিতীয় ছাগলটা জব কর। দ্বিতীয় ছাগল জব করা হলো, এবার মালিক কয় লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বার করে দাও। লোকমান এবার আবার সিনাটা কাটছে, প্রথমবারে যেটা বার করে দিছে দ্বিতীয়বারে আইনাও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয় মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো, তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো, তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি যে আবার হেইডা বার করলা, একটা জিনিস দামি একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। কাল বেলা পানি পড়ে মালিক কয় কান্দ কেন, লোকমান কান্দার কয় মালিক আমার এই জিনিসটাই সবচেয়ে দামি এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট, কয় বুঝলাম না, কয় একটা মানুষের হাত দামি না,
একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামনা করে, সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে, সুরে আটকা হঠাৎ কইরা চুরি করে না, কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবে এটা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে এটা কি কই নিতে হবে, হ্যাঁ কই নিতে হবে, কথা তো কই নিতে হবে, কথা যেটা মনে পড়ছে এটা হইলো এই এই সুরে যখন চুরি করে একটা চিন্তা করে করে, আটকা কোনো কেউ চুরি করে না, এক সুর তো চুরি করবো, তো ইমাম সাহেব গিয়া কইছে হুজুর আমাবস্যাটা কবে, হুজুরে মনে করছে তেমন তো বনাজি ওষুধ আমাবস্যা তো বলা যায়, তো হুজুরে ফোন জিগা মোহাম্মদ ফোন জিগা খুল্লা সেটা উল্টে উল্টে গিয়া কইছে শুক্রবারে, তখন হুজুর ঠিক নেই ভালো করে সাল হওয়া শুক্রবারে, তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন না আইসে মসজিদ আইনা সেটা কথা হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে, তো কয় হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে, তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কে যাও সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে, তো সকলে তো বইয়া রয়েছে, তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে তার একটা গোপন নিয়ত আছে তো দোয়া চায় সবাই দোয়া করেন, তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও, ওই সুরে তো ফিসি দিয়ে বাতাস হয়ে বইয়া রয়েছে, হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দাজটা যেন গাড়া হয়, আন্দাজটা যেন, তো হুজুরে কইছে আল্লাহ এবারে বোধ হয় খুব দরকার এই আমাবস্যা এমনি তারপরে আন্দাজটা কুতুর গাড়া করে দিও, হুজুরে কই আসছে পরে ফিসি দিয়ে হ্যাঁ তো হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়, তো হুজুরে কইছে আল্লাহ টিপ টিপ করে ফোড়াও দিয়েন, তারপরে তো এই দোয়াটা আর শেষ, তো তো এরপরে এনে গেছে চুরি করতো মিলাদ ফরাইছে দোয়া করছে আবার নিয়ত করছে, তো কইছে হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডে আইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ, এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে, তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট এক নম্বর সরিষার তেল কিনে আনে কোসাইল্লা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে বুচুরে যেতে পারি জায়গায় এত তালের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে, তইলে চুরি কি আটকা করে চুরি কি আগে করে নাকি মনোয়াইয়ে কথা কোনো দি কই আইয়ে আগে চুরি আইয়ে মন এরপরে গিয়ে কাজে প্রকাশ পায়, ঠিক চুরিটা যেমন আগে মন আইয়ে এরপরে করে নামাজ দাও আগে মন আইয়ে এরপরে পড়ে ঠিক কিনা, যারা রোজাদার তার আগে থেকে চিন্তা করে সাদুক কবে সাদুক কবে এই ব্যবসাটা কইয়া রাখছে হুজুর সাদুক কোনো ঘোষণা দিয়ে ডান্ডে টান টান লাগবো তারা বিফরণ লাগবো, এই যারা রোজা রাখবো তার আগে থেকে বিচারে শাবান মাসের কবে সান্দা শেষ হইব সান্দা কবে উঠবো আটকা কোনো আটকা থেকে রোজা রাখা লাগা না ভাই ও, তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধির ফাওয়ার দেখেন, লোকমান কয় এই মনটা যখন ভালা চিন্তা করে তখন ফুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট ঠিক কিনা কর, লোকমানের মালিক মনে মনে করে যেদ্দ আন্দাজ করছিলাম এর থেকে আরো গন্যা রেখে, লোকমানের মালিক এবার আস্তে করে গিয়ে আত্রাত ধরে আস্তে করে আত্রাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন কই কি মা কাঁধনের মতো মানুষের বসি রে কামনা রাখছি আমি আপনার চিন্তা পারছি আপনি হুবের মানুষ না আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা দয়া করে আর ছাগল টাগল রাহুল লাগতো না উত্তর বিদার ঘরের অ্যাটাচড বাথরুম এই রুম আপনার জন্য বরাদ্দ আপনি আল্লাহ বিল্লাহ করবেন খানা টানা আপনার ঘরও যাইব আপনি থাক খেলাইবেন, লোকমান মুসকি হাসি দিয়া কয় থাকলাম জেতকন নাসি নেন চিন্না যখন লাইছেন আর চিন্না যখন লাইছেন আর হবে না, অ মুসলমান কংসনগরের মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমার না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম দুনিয়ায় আবার আসবা না এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা একদিন পট করে চইলা যাবা
নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না ঠিক কিনা। একটু হিসাবটা মিলাই যাইও, এই যে আমারে তোমরা হিসাব পাও, এটা কেমতের মতন আল্লাহ জিগাইতো না, জিগাইতো মুস্তাক ফয়েজি হিসাব অন্ধ ফুরস্তারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিগায়, আমার এটা দাওয়াত দিল সুন্দর করে নামটা লেখলো না, সুন্দর করে কদূর কইল না, কেমতের ময়দানে হিসাব দুলের কথা আমার যদি কয় গোলাম তাহলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে ঠিক কিনা। যদি কয় গোলাম এদিকে আসো তখন আমি খুশি, তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে ঠিক কিনা কয়। যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম, তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো আমার আব্বারও কপাল ভালো ঠিক কিনা। লম্বা সময় কথা না রে ভাই, চলো এবার আসল কথার দিকে যাই। তাইলে আল্লাহ যে আমারে মানুষ বানাইল, বুদ্ধি দিল, বিবেচনা দিল, কোনোদিন আল্লাহ রে কুদ্দুর জিগাইসলানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ। আমি একদিন জিগাইছিলাম সুবহানাল্লাহ কইতেন না, যেরকম সুবহানাল্লাহ সবাই একটু কন কন সুবহানাল্লাহ, ঘুমে ধরছে আপনারা, সাইরা দেওয়ান দরকার এখনো দা এই এই ছেলে হ্যাঁ বসো হ্যাঁ বসো মাথায় বয় ডাকে রেতে বয় ডাকিতা বই দিয়ে না তুমি আসতে বয়ালাইছে বড় আদব কাদওয়ালা ছেলে, তাই যে কত মাফিল আটলাম বহর লাগলো না এর লাগে হেয়ান তার আসছি খিতে